আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন, সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ঢাকা। দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন রোগ এবং রোগের বিষয় নিয়ে আলোচনা করে আসতেছি। আজ আমি আপনাদের সামনে আমলকি এবং আমলকির গুণাগুণ এবং আমলকি কোন কোন রোগের উপর কাজ করে এই বিষয়ে আমি আলোচনা করব। আমলকি প্রথমত প্রথম শ্রেণীর উষ্ণ এবং শুষ্ণ প্রকৃতির এবং আর্দ্র প্রকৃতিরও কাজ করে এবং আমলকির গাছ এবং ছাল এবং আমলকির ফল ব্যবহার করা হয়। অনেক সময় আমলকির যে পাতা এটাও ব্যবহার করা হয়, যেটা আমলকির চূর্ণ এটা আপনি 3-6 গ্রাম প্রতিদিন খেতে পারেন। যেটা আমলকির শুকনো এটার রস 20-30 গ্রাম প্রতিদিনই খেতে পারেন। এটা সাধারণত যে কাজগুলো করে সেটা হলো মস্তিষ্ক ঠান্ডা রাখে, পাকস্থলী দুর্বলতাটাকে সবল করে, মুখের রুচি আনয়ন করে এবং আমলকির যেটা আস্ত আছে এটা বিজানোর পরে যে পানি হয় এটা এবং তিলের তেলের সাহায্যে এবং ভাংরা এই তিনটার সাহায্যে আমলা তেল তৈরি করা হয়। এটা অনেক কাজে লাগে। আমলকি মূলত অতিরিক্ত যদি কেউ সেবন করে তাহলে নাভির নিচে এক ধরনের ব্যথা হয়, যেটাকে বলা হয় নাভির শূল ব্যথা। অতিরিক্ত মাত্রা যদি কেউ ব্যবহার করে, এই জন্য আমাদের মাত্রাকেও ঠিক করতে হবে, আমাদের ব্যবহার কার্যকারিতাও আমাদেরকে জানতে হবে, তাহলে আমলকি আমাদেরকে অতিরিক্ত ফায়দা পৌঁছাতে থাকবে। মূলত আমাদের নিজস্ব ফেসবুক আছে, ইউটিউব চ্যানেল আছে এবং প্রতিদিন আমাদের পেজে কোনো না কোনো রোগ বা রোগের বিষয়ে আলোচনা করা হয় এবং ইউটিউব চ্যানেলে নিত্য প্রয়োজনীয় প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে ওটার ভিডিও বানাই আমরা আপলোড দিতে থাকি। আমাদের নিচে লিংক দেওয়া থাকবে, আমাদের ফেসবুক আপনারা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন এবং আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত আপনার বিভিন্ন বিষয় আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।